বৃহস্পতিবার রাতে এক কুখ্যাত চোরকে গ্রেফতার করল কৈলাসহর থানার পুলিশ। জানালেন কৈলাসহর থানার ইন্সপেক্টর মিকেলা ডার্লং। উল্লেখ্য থাকে যে 2022 সালে কৈলাসহর পানিচৌকি বাজার এলাকায় একটি দোকানে চুরিকাণ্ড সংঘটিত হয়। অতঃপর পুলিশ একটি সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে। এরপর সাফল্য আসে গতকাল রাতে। সেই চুরিকাণ্ডের সাথে জড়িত থাকার কারণে ফটিকরাই বিধানসভার অধীন এমরাপাশা এলাকার বাসিন্দা দিলীপ মালাকারের ছেলে দীপু মালাকারকে গ্রেফতার করে কৈলাসহর থানায় নিয়ে আসা হয়। আজ তাকে কৈলাসহর দায়রা আদালতে পাঠানো হয়েছে। মামলাটির নম্বর হল 22/2022 আন্ডার সেকশন 457/380 আইপিসি। আজ এমনটাই জানিয়েছেন ইন্সপেক্টর মিকেলা ডার্লং। এবং এই কেসেও আমরা গতকালকে আমরা একটা খবর পেয়েছি যে দীপু মালাকারকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি এবং তাকে আজকে কোর্টে প্রেরণ করা হচ্ছে। কেসটা কৈলাসহরে এটা বাজারে পানচুকি বাজারে হয়েছিল। ওর বাড়ি তো তার কৈলাসহর না, ওর বাড়ির ফটোগ্রাফ আর যেটা বাইক চুরির কাণ্ডে যারা জড়িত। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।